শুনতে পাচ্ছ বয়েজ? আজকে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি, নেক্সট চ্যাপ্টার যৌথবন্ধনী কোম্পানির মূলধন আলোচনা হবে। সংক্ষিপ্ত সিলেবাস মানে এইচএসসি 2022-এ যারা দিবে তাদের জন্য যে সিলেবাস দেওয়া আছে সে অনুযায়ী যৌথবন্ধনী কোম্পানির মূলধন। তার একটা প্রবলেম স্লাইডে দেখতে পাচ্ছ নাকি? প্রবলেম দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে কোম্পানির আইন অনুযায়ী প্রথমেই ঠিক করা হয় যে কোম্পানি মোট কত টাকা, সর্বোচ্চ কি পরিমাণ টাকা শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে পারবে, এটা উল্লেখ থাকে। ওই অনুযায়ী কোম্পানি নিবন্ধিত হয়, নিবন্ধিত হওয়ার পর নির্দিষ্ট একটা শেয়ার কোম্পানি পাবলিকের কাছে বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত নেয় মানে কি, হাতে হাতে শেয়ার নেয়, ক্যাশ নেয় আর শেয়ার দেয়, এরকম মনে হয় তোমাদের? এটা কোম্পানি এটা বিক্রির জন্য কতগুলো ব্যাংক নিযুক্ত করে, ব্যাংকে যারা শেয়ার কিনতে চায় তারা অ্যাপ্লিকেশন জমা দিবে। এখন যেসব কোম্পানির বাজারে ডিমান্ড ভালো, তাদের 1 লাখ শেয়ার বিক্রি করতে চাইলেও তাদের দেখা যাবে যে অনেক বেশি আবেদন পড়ে যাবে। অনেক বেশি আবেদন পড়লে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় যে কাদেরকে শেয়ার দেওয়া হবে। যারা লটারির মাধ্যমে শেয়ার পেল তারা শেয়ার পেয়েছে মনে করো, আর যারা শেয়ার পায়নি তাদের শেয়ার, যারা শেয়ার পায়নি তাদের শেয়ারের আবেদনের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তাহলে লেনদেনগুলো কিভাবে শুরু হচ্ছে? প্রথম লেনদেনই হচ্ছে যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যাবে। শেয়ার আবেদনের টাকা জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হয় আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, ফার্স্ট জাবেদা। আবেদনের টাকা জমা হলো, সাথে সাথে কি কাজ শেষ? তার মধ্যে কাউকে কাউকে শেয়ার দেওয়া হবে, লটারির মাধ্যমে কাউকে কাউকে দেওয়া হবে না। যখন বেশি, হ্যাঁ যখন বেশি আবেদন পড়বে তখন লটারি হবে। কাউকে কাউকে শেয়ার বেশি দেওয়া হবে, কাউকে কাউকে শেয়ার দেওয়া হবে না, যাদের শেয়ার দেওয়া হবে না তাদের আবেদনের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। টাকা যখন আদায় হবে তখন যদি ব্যাংক ডেবিট হয় তাহলে টাকা ফেরত দিয়ে দেওয়ার সময় কি হবে? ব্যাংক ক্রেডিট হবে। তারপরে আবেদনের উদ্দেশ্য কি? আবেদনের উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য? আবেদনের উদ্দেশ্য হচ্ছে মূলধন গঠন করা। আবেদনের কিছু টাকা মূলধনে যাবে, মূলধনে যাবে কি পরিমাণ টাকা? মনে করো তুমি 1 লাখ শেয়ার বিক্রি করতে চাচ্ছ, পাবলিক অ্যাপ্লাই করছে 1,50,000 শেয়ারের, তাহলে মূলধনে যাবে 1 লাখ শেয়ারের আবেদনের টাকা, 1 লাখ শেয়ারের আবেদনের টাকা মূলধনে যাবে। এরপর এই চ্যাপ্টারে আরও যেটা জানা দরকার, যে অনেক সময় যদি বাজারে শেয়ারের ডিমান্ড বেশি হয় তাহলে কোম্পানি অধিহারে শেয়ার বিক্রি করে। অধিহার অর্থ লিখিত মূল্য অপেক্ষা বেশি দামে যে শেয়ার বিক্রি করা হয়। একটা শেয়ারের দাম লিখিত মূল্য আছে 100 টাকা, বিক্রি করা হলো 120 টাকায়, তাহলে শেয়ার অধিহার হবে কত? 20 টাকা। অনেক সময় কোম্পানি আবার কম দামেও শেয়ার বিক্রি করে। যদি 100 টাকার শেয়ার 80 টাকায় বিক্রি করে তখন তাকে, তখন তা হয়ে যাবে শেয়ার অবহার। সমহার, 100 টাকার শেয়ার 100 টাকা দামে বিক্রি করা হলে ওটা হচ্ছে সমহার। 100 টাকার শেয়ার 180 টাকায় বিক্রি করা হলো,
এটা হবে অধিহাট। আর 100 টাকার শেয়ার 70 টাকা দামে বিক্রি করা হলো, তখন ওই 30 টাকা হবে শেয়ার অবহাট। তাহলে যাদের শেয়ার দেওয়া হবে না তাদের টাকা কি হবে? ফেরত দিয়ে দেওয়া হবে। যখন টাকা তারা জমা দেয় তখন কি হয়? টাকা জমা দিলে কি হয়? ব্যাংক ডেবিট হয়। ফেরত দিয়ে দেওয়া হলে তখন হবে ব্যাংক ক্রেডিট। এবার দেখো আমাদের প্রবলেম। এখন এই প্রথমে তোমরা বলো বেসিক থেকে কোনো কোশ্চেন আছে কিনা কারো, যেটা আমি বেসিক আলোচনা করলাম এই চ্যাপ্টারের। এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন যদি থাকে বলো, আর কোশ্চেন না থাকলে তখন আমরা চলে যাব কোথায়? প্রবলেমে চলে যাব। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে যে প্রবলেম দেখতে পাচ্ছ, এখানে যে রিফান্ড ওয়ারেন্ট আছে, এটা মানে যাদেরকে শেয়ার দেওয়া হচ্ছে না তাদের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হলো। ব্যাংক ক্রেডিট হবে, তার মানে টাকা জমা দেওয়ার সময় যদি ব্যাংক ডেবিট হয় তাহলে টাকা ফেরত দেওয়ার সময় ব্যাংক হবে ক্রেডিট। এরপর আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এখন ডাইরেক্ট চলে যাব সৃজনশীল প্রশ্নে। এখানে বাটা শু কোম্পানি লিমিটেড বলা হচ্ছে যে তারা কি করছে, 10 টাকা মূল্যের শেয়ার, প্রত্যেকটার দাম 10 টাকা, এইভাবে তাদের 1 লাখ শেয়ার বিক্রি করতে পারবে। ম্যাক্সিমাম তারা 1 লাখ শেয়ার বিক্রি করতে পারবে। এইভাবে 10 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি, মানে টোটাল অনুমোদিত মূলধন মানে তারা ম্যাক্সিমাম 10 লাখ টাকার শেয়ার বিক্রি করতে পারবে। সেখান থেকে 24,000 শেয়ার দ্বারা তারা একটি মোটর লরি ক্রয় করেন। তাহলে কোম্পানির মোটর লরি বেড়ে যাবে, সম্পত্তি বাড়লে কি হবে? ডেবিট, মোটর লরি ডেবিট হবে, আর শেয়ার চলে যাবে, শেয়ার মূলধন ক্রেডিট হবে। এখানে কোনো অন্য কোনো মূল্য নাই, অধিহার বা অবহার এরকম কোনো কিছু উল্লেখ আছে? তার মানে এখানে 24,000 শেয়ারের রিয়েল প্রাইস হবে কত? 24,000 শেয়ারের রিয়েল প্রাইস হবে 2,40,000 টাকা মোটর লরির মূল্য। এর বিনিময়ে ওরা শেয়ার দিবে। একটু পরেই আমরা দেখতে পাবো, জাবেদাগুলো দেখা যাবে। অবশিষ্ট শেয়ার থেকে 50,000 শেয়ার জনসাধারণের জন্য ইস্যু করে, মানে অবশিষ্ট যে শেয়ার আছে, 1 লাখ শেয়ারের মধ্যে 24,000 শেয়ার গেল মোটর লরি ক্রয়ের জন্য, আর 50,000 শেয়ার তারা বিক্রি করার ইচ্ছা পোষণ করে আবেদন পাওয়া গেল 60,000 শেয়ারের। তাহলে 60,000 শেয়ারে পাবলিক মোট কত টাকা জমা দিবে? 60,000 শেয়ারের প্রত্যেক শেয়ারের দাম 10 টাকা করে, 6 লাখ টাকা মোট জমা হবে। তার মধ্যে 50,000 শেয়ার আবেদনকারীর মধ্যে বণ্টন করা হচ্ছে, 50,000 শেয়ার আবেদনকারীর মধ্যে বণ্টন করা হচ্ছে, আর কি অতিরিক্ত আবেদনের জন্য রিফান্ড ওয়ারেন্ট জারি করা হয়। এই রিফান্ড ওয়ারেন্ট মানে ফেরত দিয়ে দেওয়া হবে। এখানে ফেরত দেওয়া হবে কত শেয়ারের আবেদনের টাকা? 10,000 শেয়ারে 10 টাকা করে, তাহলে মূল্য হবে কত? 1 লাখ টাকা তারা ফেরত দিয়ে দিবে, 1 লাখ শেয়ারের আবেদনের টাকা, তাই না? এখন আমরা তাহলে এখানে কি জিজ্ঞেস করছে এরপর?
কোম্পানি পরবর্তীতে কত আর কত টাকা শেয়ারের মূলধন সংগ্রহ করতে পারবে এটা জিজ্ঞেস করছে। মোট শেয়ার ছিল কত? মোট শেয়ার ছিল 1 লাখ। 1 লাখের মধ্যে কি হয়েছে এটা উত্তর দেখতে পাচ্ছ? মোট 1 লাখ শেয়ার ছিল। মোটর লরি ক্রয়ের জন্য দিল কত শেয়ার? 24,000 শেয়ার দিল মোটর লরি ক্রয়ের জন্য। তাহলে কোম্পানি আর এখন কত শেয়ারের টাকা আর পাবলিকের কাছে ইস্যু করছে? 50,000 শেয়ার, তাই না? পাবলিকের কাছে ইস্যু করছে 50,000 শেয়ার। তাহলে আর কত শেয়ার ইস্যু করতে পারবে? মোট 1 লাখ শেয়ারের মধ্যে 24,000 শেয়ার চলে গেল মোটর লরি ক্রয়ের জন্য, আর ইস্যুকৃত শেয়ারে গেল 50,000 শেয়ার। তাহলে এখন আর থাকবে 26,000 শেয়ার তারা পাবলিকের কাছে বিক্রি করতে পারবে, এবং 26,000 শেয়ারের 10 টাকা করে কত টাকা তাহলে আদায় হবে? 2,60,000 টাকা আদায় হবে। এই ক নম্বর থেকে কারো কিছু জানার থাকলে বলো। ক নম্বর থেকে কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা এর পরের অংশ দেখতে পাবো। আবার পরের অংশে কি বলতেছে জাবেদা দেখতে পাচ্ছ? পরের অংশে জাবেদা বলছে এখানে মোটর লরি ক্রয়ের জন্য, মোটর লরি যেহেতু বেড়ে যাচ্ছে এই জন্য মোটর লরি হিসাব ডেবিট আছে, আর 24,000 শেয়ারের প্রকৃত মূল্য কত? 2,40,000 টাকা। এখানে তোমাকে যদি বলা হয় ব্যাখ্যা সহ জাবেদা লিখো, তখন ব্যাখ্যাও লিখবা। এখানে যদি বলা হয় ব্যাখ্যা সহ জাবেদা, তাহলে বলবা যে যেহেতু প্রতি শেয়ার 10 টাকা মূল্যের, 24,000 শেয়ারের বিনিময়ে কি বলবা মোটর লরি ক্রয় করা হলো। তারপরে ওই যে 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, তাহলে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে কত? কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে 6 লাখ টাকা। আর শেয়ার আবেদন ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট, এই জন্য শেয়ার আবেদন ক্রেডিট হচ্ছে 6 লাখ। দায় কি কারণে? কারণ যে টাকা তুমি সংগ্রহ করলা এটা আজীবনের জন্য কোম্পানি গ্রহণ করেনি, কোম্পানিকে এটা ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে, এই জন্য নির্দিষ্ট সময় পর কোম্পানির এটা ফেরত দেওয়ার প্রয়োজন হতে পারে, এই জন্য শেয়ার আবেদন ক্রেডিট 6 লাখ। এই 6 লাখ টাকার মধ্যে শেয়ার মূলধনে আবার যাচ্ছে কত? যেহেতু কোম্পানি 50,000 শেয়ার বিক্রি করবে, এই জন্য 50,000 শেয়ারের প্রকৃত মূল্য অনুযায়ী 5 লাখ টাকা মূলধনে যাচ্ছে, আর ফেরত দিচ্ছে কত শেয়ার? 10,000 শেয়ারের 10 টাকা করে মূল্য কত হয়? 1 লক্ষ টাকা ফেরত দিচ্ছে। এই জাবেদাগুলো এখানে হচ্ছে। যদি অন্য কোনো জায়গায় আরও যদি বিভিন্ন ধরনের লেনদেন থাকে তখন আরও বিভিন্ন ধরনের জাবেদা লিখবা। যদি বলা হয় যে তোমার প্রাথমিক খরচ হলো 1 লাখ টাকা, প্রাথমিক খরচের জাবেদা লিখবা। অনেক সময় তখন যদি তুমি ক্যাশে পেমেন্ট করো, প্রাথমিক খরচ ডেবিট, ব্যাংক ক্রেডিট। ক্যাশ বলতে ব্যাংক মারফত যদি পেমেন্টটা করো তাহলে কোম্পানির ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে, ব্যাংক ক্রেডিট হবে আর প্রাথমিক খরচ ডেবিট হবে। ক্লিয়ার? এইভাবে যখন আরও লেনদেন থাকবে তখন আরও জাবেদা হবে। এরপরে আমাদের ক্ষয়ের উত্তর দেখলা, তাই না? ক্ষয়ের উত্তরে কোনো কিছু জানার আছে কারো? এরপরে
দেখতে পাচ্ছ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে কি বলা হচ্ছে, এটা কোম্পানি আইন আছে, একটা কোম্পানি আইন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। তবে যে কোনোভাবে এলোমেলো করে এগুলো লিখতে পারবে না। গয়ের উত্তর দেখতে পাচ্ছ, বাটার শু কোম্পানির কোম্পানির নাম লিখতে হবে উপরে আর্থিক বিবরণী। মোটর লড়ি মোট কত টাকার সম্পত্তি আছে, একটু আগে দেখলা যাবে দেয় 2,40,000 টাকার সম্পত্তি, তাই না? আর ব্যাংক জমা 5,00,000 হলো কীভাবে, 6,00,000 টাকা কোম্পানি প্রথমে গ্রহণ করছিল, 1,00,000 টাকা ফেরত দিয়েছিল। তাহলে কোম্পানির ব্যাংক জমার পরিমাণ কত হবে, 5,00,000 টাকা। 5,00,000 টাকা চলে আসতেছে ব্যাংক জমা, 5,00,000 টাকা কিভাবে হলো এটা ক্লিয়ার, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। ব্যাংক জমা 5,00,000 কিভাবে হলো, হিসাব বন্ধ করার জন্যই এখানে 7,40,000-এর নিচে একটা রেখা টানা আছে, দেখো এখানেও বন্ধ করা আছে হিসাব। তোমার 2,40,000 আর 5,00,000 যোগ করে সাত, বলো, দুটা লাইন টানা যায় ইচ্ছা করলে। 7,40,000-এর নিচে এখানে একটা রেখা আছে, তুমি দুইটা রেখাও দিতে পারো। তারপরে এখন দায় পাশে এগুলো এইভাবে লেখা হচ্ছে কেন, কোম্পানি আইন অনুযায়ী বলা আছে যে একটা সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে, ওই সিরিয়াল অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। প্রথমে লিখতে হয় অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ার, অনুমোদিত মূলধন 10,00,000। এই অনুমোদিত মূলধনের টাকা কি কোম্পানি গ্রহণ করছে, এটা গ্রহণ করেনি, এই জন্য একটা রেখা টেনে এটা ক্লোজ করা হলো, এটা দায় না, এই জন্য হিসাবে আসবে না। তোমার দায় কত টাকা, তুমি যত টাকা পাবলিকের কাছ থেকে গ্রহণ করবা এটা হচ্ছে তোমার দায়। তোমার মোট কত টাকা সংগ্রহের ক্ষমতা আছে এটা কি দায় বলা যাবে? তারপরে ইস্যুকৃত অবলিখিত মূলধন এখানে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 74,000 শেয়ার, ইস্যুকৃত মূলধনে 74,000 শেয়ার কিভাবে আসলো, 24,000 শেয়ার মোটর লড়ি ক্রয়ের জন্য দেয়া হলো, আর 50,000 শেয়ার দেয়া হলো। তারপর মোট শেয়ার তাহলে কত দাঁড়ালো, 7,40,000 টাকা দাঁড়ালো মোট শেয়ার। মোট শেয়ার দাঁড়ালো তাহলে 7,40,000। পরিশোধিত মূলধন মানে কোম্পানি ইনফ্যাক্ট যত টাকা গ্রহণ করছে এই টাকাটাই হবে দায়। কোম্পানি মোটর লড়ি ক্রয়ের জন্য দিল 24,000 শেয়ার, আর পাবলিকের কাছে বিক্রি করছে কত শেয়ার, 50,000 দিয়ে পাবলিকের কাছ থেকে মোট 74,000 শেয়ারে 10 টাকা করে গ্রহণ করছে, করার ফলে তাদের ইনফ্যাক্ট দায় হচ্ছে 7,40,000। দেখো উপরে 10,00,000-এর নিচে একটা রেখা টানা আছে, তার মানে এটা হিসাবে আসবে না। তারপর 7,40,000-এর নিচে একটা রেখা টানা আছে, এটা হিসাবে আসবে না। এখানে দায় হচ্ছে পরিশোধিত মূলধন বা ইস্যুকৃত মূলধন দিয়ে যা আছে তাই হচ্ছে দায়। তাহলে 7,40,000 টাকা দায় আসবে। এখন এই পর্যন্ত কারো কিছু জানার থাকলে বলো। এই পর্যন্ত কারো কিছু জানার আছে, অনুমোদিত মূলধন মানে কোম্পানি ম্যাক্সিমাম যত টাকা
সংগ্রহ করতে পারে। আইন অনুযায়ী ম্যাক্সিমাম যে পরিমাণ টাকা কোম্পানি সংগ্রহ করতে পারবে এটাকে বলবে অনুমোদিত মূলধন। প্রশ্নের শুরুতেই বলেছিল যে কোম্পানি কত শেয়ারের অনুমোদিত মূলধন, প্রশ্নের শুরুতেই বলেছিল 1 লাখ শেয়ারের 10 টাকা করে মূল্য 10 লাখ, ওই অনুযায়ী এটা লেখা আছে। এরপরে এরপরে বলো, দায় পাশে শেয়ার অধিহার থাকলে আসতে পারে, শেয়ার অধিহার। তারপর লেনদেনের মধ্যে বলা হলো যে কিছু খরচ বকে আছে মনে করে বলল, তখন সেটা দায় পাশে আসবে। যে কোনো খরচ বকেয়া যদি থাকে তাহলে দায় পাশে আসবে। এরপর আর কি জানার আছে? আর কি আছে, আর কি কোশ্চেন আছে কারো? তাহলে এখন যা আলোচনা হলো এতক্ষণ এটার উপরে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তাহলে এই চ্যাপ্টারে কি ঘটনা ঘটতেছে এ ব্যাপারটা নাহিদ স্ট্যান্ড আপ তুমি বুঝিয়ে বলো যে এই চ্যাপ্টারে কি কাজ করা হচ্ছে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম একটু জোরে বলো, বেশি যদি অ্যাপ্লিকেশন করে তাহলে ওই টাকা ফেরত দিয়ে দেওয়া হয়। তারপর তারপরে জামিনা বলা লাগে, তারপরে যদি বসে বলা থাকে জামিনা তো জামিনা বলা লাগে, তারপরে আর্থিক অবস্থা। আর কি কি লেনদেন হতে পারে? ইনস্টিটিউশন আপন স্ট্যান্ড আপ, এখানে ও যতটুকু বলল এর বাইরে আর কি কি লেনদেন হতে পারে মনে হয় তোমার? এখানে যদি স্যার অতিরিক্ত আবেদন রিফান্ড জারি করা হয়, এক্সট্রা যদি শেয়ার আবেদন করে মানে যখন পড়ে তখন ব্যাংক ডেবিট হয়, আর যদি এটা ফেরত দিয়ে দেয় তখন ব্যাংক ক্রেডিট হয়। ব্যাংক ক্রেডিট হয় যদি দেখা গেল 1,80,000 শেয়ার বিক্রি করতে চাচ্ছে, 2 লাখ শেয়ারের আবেদন পড়ে গেল, 2 লাখ শেয়ারের আবেদন পড়ে গেল, তখন কি করবা? শেয়ারের যে অতিরিক্ত টাকা আছে অতিরিক্ত টাকাটা ফেরত দেওয়া হবে। এরপর আর কি লেনদেন হতে পারে? আর্থিক অবস্থার বিবরণী, সম্পদ আর দায়, হ্যাঁ সম্পদ দায় উভয় পাশের সবসময় সমান হয়, সমান হতে হবে। আর কি লেনদেন হতে পারে? আর কি লেনদেন? বকেয়া, হ্যাঁ তুমি যেটা বলতেছো যে বকেয়াও থাকতে পারে। মনে করো কোম্পানি কোনো টাকা পরিশোধ করেনি, বকেয়া আছে, তখন দায় পাশে যাবে। ইউ সিট ডাউন হাসানুজ্জামান, ইউ হাসানুজ্জামান। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এখান থেকে আর কি কোশ্চেন মনে হচ্ছে তোমার? এতক্ষণ যে আলোচনা হলো
চ্যাপ্টারটায় কি কাজ করা হচ্ছে একটু জোরে বলো। যৌথক মূলধনী মূলধনের হিসাব করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে? পদ্ধতি কি? এই মূলধন বিক্রি করবে কিভাবে? এটা কি কোনো অফিসে বসে থেকে বিক্রি করবে? তারা প্রথমে বিজ্ঞাপন দিবে, বিজ্ঞাপন দেওয়ার পর সাধারণত কিভাবে বিক্রি করা হয়? যারা কিনতে ইচ্ছুক তারা ব্যাংকে টাকা টাকা জমা দিয়ে, হ্যাঁ, সব কিছু বলা থাকবে, তারপরে পাবলিক অ্যাপ্লিকেশন জমা দিবে, তাই না? অ্যাপ্লিকেশন জমা দিলেই সবাই যে তোমার শেয়ার পাবে এমন কোনো কিছু সবাই শেয়ার পাবে না। যারা লটারির মাধ্যমে এটা ঠিক করা যেতে পারে যে কারা শেয়ার পাবে, তাই না? হ্যাঁ, এইভাবে আর কারো কোনো কিছু জানার আছে বয়েজ? আছে, জানার থাকলে বলো। আর কোনো কোশ্চেন আছে? তাহলে নেক্সট ক্লাসেও আমরা এই কোম্পানির মূলধন চ্যাপ্টারই আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।